হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর হ্যাঁ, অনেকদিন ধরেই ভাবছিলাম যে ভিডিও করব করব করব, তবে শুনছি, সবার কথাই শুনছি। আর হ্যাঁ, সেদিনের ভিডিওটা ছাড়ার পরে তোমরা সবাই বলছিলে যে তুমি এত নিষ্ঠুর, এত পাপি, তুমি এত পাষাণ যে তোমার ছেলের কথা একটুও মনে পড়ছে না। আচ্ছা বলো তো, আমি যদি এতই নিষ্ঠুর হই, এতই পাষাণ হই, তাহলে এর আগে যে নাটকটা করা হয়েছিল, এখন তো নাটক না, এটা রিয়েলিটি, তো এর আগে যে নাটকটা করা হয়েছিল, তখন আমি যখন এই বাবার বাড়ি এসে শরীর খারাপ হয়েছিল আমার, তো তখন ছেলেকে নিয়ে কিভাবে রাখলো 14টা দিন? তখন তো সেই বাচ্চাটার মার প্রতি অবশ্যই টান ছিল নাকি? না ছিল না, তো তখন যখন রাখতে পেরেছে এখনও রাখছে, তখন আমি পাষাণ হয়েছিলাম এখনও হচ্ছি, আমার বুকের ভিতর কী হচ্ছে সেটা তো আর আমি আর প্রকাশ্যে এনে বলতে পারছি না, আর হাটে বাজারে তো আমাকে বিক্রি করেই দিয়েছে, সে তো আর কিছু বলার নেই। তো যাই হোক, অনেক অনেক কথা শুনছি, এমনকি আজকের ভিডিওতেও শুনলাম, কি ওর বন্ধুর বউ নাকি বাচ্চাটাকে রেখে মারা গেছিল, তা ওর বাচ্চাটা তো মানুষ হয়েছেই, তো সেভাবেই নাকি আমাদের বাচ্চাও মানুষ হবে। যাই হোক, কথাটা শুনে খুব ভালো লাগলো, মানে ওর বন্ধুর বউ মরে গেছে তারপরে সেই সব কথা হয়েছে, আর আমি জল জ্যান্ত মানুষটা থাকা সত্ত্বেও আমাকে কি সুন্দর মেরে ফেললো, সত্যি হাসিও পাই, তাই না? এইসব কথা শুনলে হাসছি হাসছি, খুব হাসি পাচ্ছে। যাই হোক, এইভাবেই চলছে দিনগুলো, আর কি বলবো বলো তো। আছি, আস্তে আস্তে নিজেকে শক্ত করছি। আর হ্যাঁ, একটা জিনিস দেখলাম, আমার একটা ফটো দেখলাম সবার সামনে আসছে। আমি যখন মামা বাড়িতে ছিলাম তখন আমাদের সাথে দেখা করতে একজন ব্লগার এসেছিল, তখন বলেছিল, মানে আমি তাকে বলছিলাম যে ভিডিওটা আনতে হবে না, আমি চাই না আর ইউটিউবে আসতে, তো বলছে যে দিদিভাই তুমি আসো সবার সামনে, সবার সামনে এসে তুমি প্রমাণ দেখাও কি কি হয়েছে না হয়েছে, তোমার গায়ে এত ক্ষত চিহ্ন সেগুলোও দেখাও, মানুষ তোমাকে ভুল বুঝছে। তো সেই এ করে ও বললো যে ঠিক আছে, আমি তাহলে ভিডিও করব না, তোমার কি কয়েকটা ফটো তুলতে পারি? এবার সেই হিসাবে আমি ওকে ফটো দিয়েছিলাম কটা, মানে ওর ফোন থেকে আর কি তুলেছিল। আমার হাত হাতের এখানে কাটার দাগটা দেখতে পাচ্ছো? এখন না হয় মিলিয়ে গেছে, বোঝা যাচ্ছে না, এই জায়গাটা পুরো একদম কালশিটে হয়েছিল ফুলে। মাথাটা ধরে, চুলের মুঠিটা ধরে যখন দেওয়ালে এইভাবে ঠুকে দিল না, এই জায়গাটা পুরো ফুলে গেছিল। তখন কিন্তু কেউ দেখতে আসেনি, তখন কেউ দেখতে আসেনি, এগুলো তো কালশিটের দাগ। আমি তো আর এমন মেয়ে ছেলে না, হ্যাঁ সে বলতে পারে, আমি বাজে বাজে গালাগালি ছাড়ো ওগুলো বলছি না, তো আমি তো আর সেই মেয়ে ছেলে না যে এখন তোমাদেরকে সব কিছু খুলে দেখাবো। ১৪ই আগস্ট রাত থেকে আমাদের ভিতরে ঝামেলা, সেই ঝামেলাটা টানতে টানতে তার পরের দিন পর্যন্ত গেল। ভাবলাম চলো সেখানে গিয়েও হয়তো শেষ হয়ে যাবে সব কিছু। আমাদের এই বাড়ির থেকে আমার মা দাদা গেল, গিয়ে সব কিছু শুনলো টুনলো, তো সেই সব শোনার পরে তাতেও হলো না, পাড়ার কয়েকজন হত্যাকর্তাকে ডেকে এনে সেই সব আবার মীমাংসা হলো। হলো চলো, কয়েকটা দিন গেল, এবার 17 তারিখ আমার মার কি ওই কদিন ছিল ওখানে, দাদা চলে এসেছিল ওই দিনই, 14-15 আগস্টে সন্ধ্যাবেলায় ইয়ে হয়ে যাওয়ার পরে আর কি চলে গেছিলো মামা বাড়িতে, তো মা আমাদের ওখানে ছিল মানে বাতকুল্লাতে। তো এবার মা 17 তারিখ বিকেলবেলা ওখান থেকে বেরিয়ে সবেমাত্র আর কি কৃষ্ণনগর গিয়ে আমার মামা বাড়িতে ঢুকেছে। তারপরে রাত্রেবেলা তোমাদের আর কি ভালো দাদা, মানে সন্দীপ দা নাম ধরেই বলছি, তো উনি কী করেছে, 10 টাকার মদ খেয়ে ব্যাস, এবার বউ ধরে পিটাও, বাজে বাজে কথা বলা, খিস্তি দেওয়া, আমার গায়ে হাত তোলা, ওর মা সমানে বলে যাচ্ছে এইসব মেয়ে ছেলে থাকার থেকে গ্যাস জ্বালিয়ে ওর মুখটা পুড়িয়ে দে, এই মেয়ে ছেলে ঘরে থাকলে নাকি গলায় দড়ি দিয়ে মরতে হবে, আমি নাকি বাড়িতে বিষ, অলক্ষী অপায়া। আচ্ছা বলো তো, আমি যদি অলক্ষী অপায়া হতাম, আমার বিয়ের পর থেকে তো ভিডিও করা, তাহলে বিয়ের আগের মানে বিয়ের পর পর যখন নতুন ভিডিও করতাম তখন তাদের পরিস্থিতিটা কীরকম ছিল, আর এখন পরিস্থিতিটা কীরকম? আজ 5টা বছর ধরে তো এই লাইনে আছি, যেটুকু ইনকাম করছে সেটুকু তো আমার কাছে কিছুই নেই, আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। সন্দীপ আজ উঠতে বললে ওঠ, বসতে বললে বস, এখানে যাস না ওখানে যাস না, এই করিস না সেই করিস না, একটা সোনার জিনিস গড়াতে গেল, হ্যাঁ ওর মা বারণ করে দিল, ব্যাস হয়ে গেল, আবার কি, এইটাই হচ্ছে, এটাই চলে আসছে। যখন এতগুলো বছর আমি চুপচাপ থাকলাম মুখ বুঝে, 5টা বছর তো আর আমার ছেলে হয়নি, আমার ছেলের বয়স 2.5 বছর, তো ছেলেটাকে তো আমি আমি 10 মাস 10 দিন পেটে মানে ধরেছি, আমি বেরোনোর দিনও বলেছিলাম যে আমার ছেলেকে আমার আমার কাছে দিয়ে দাও, বলছে না
তুই ছেলে নিয়ে গিয়ে কী করবি, তুই তো মেরে ফেলবি। আচ্ছা বলো তো, একটা মা তার নিজের সন্তান নিজের পেট কেটে বের করা ছেলেকে কখনো মারতে পারে? আর এখন সিম্প্যাথি গেম খেলছে নাকি? হ্যাঁ, ক্যামেরার সামনে ছেলেটাকে এনে তাকে যখন এতই ভালো করে রাখতে পারবি, তাহলে সে পড়ে যাচ্ছে কিসের জন্য? সে ব্যথা পাচ্ছে কিসের জন্য? এই যদি আমার কাছে এনে আমার আমার ছেলেটার যদি কোনো ক্ষতি হতো, তাহলে তো বলতো যে তোর তোর নিয়ে গেছিস বলে মেরে ফেলছিস আমার ছেলেটাকে। তার প্রতি কি আমার কোনো মায়া নেই, কোনো কোনো ভালোবাসা নেই? বুকের ভিতরটা ফেটে যাচ্ছে, মুখে কিছু বলতে পারছি না, কাউকে কিছু বলতে পারছি না। কালকে আমার পিসু, আমার বাড়ির পাশে যে পিসি থাকে, তো ওই পিসির বর মানে পিসু ফোন করে বলছে কি, সন্দীপের মা সব পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে আমি নাকি সোনা সোনা চুরি করে নিয়ে এসেছি। আচ্ছা বলো তো, একটা রাতে মদ খেয়ে এসে তার বর যখন পিটায়, তার মাথায় থাকে যে হ্যাঁ আমি আর কিচ্ছু নেবো না, আমি সোনা নেব, এক জামা কাপড়ে বেরিয়ে এসেছি, সেইভাবে বলে যাচ্ছে আমি নাকি সোনা নিয়ে বেরিয়ে এসেছি, এই যে হাতে সোনা, এটুকু আমার শ্বশুর আমার আশীর্বাদে বিয়ের আশীর্বাদে দিয়েছিল। হাতে এই হাতে একটা পলার আংটি ছিল, তোমরা জানো বানিয়ে বানানো আর কি হয়েছিল ওই হাত দেখিয়ে, তো এই হাতে একটা পলার আংটি আর এই হাতে সন্দীপ একটা আংটি দিয়েছিল, ব্যাস এই, তাছাড়া কিচ্ছু না। গলায় আমার বাবা যে চেনটা দিয়েছিল সেই চেনটা পরা ছিল, ব্যাস এই এইটুকু নিয়ে আমি বেরিয়ে এসেছি। আজকে 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 কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিল সন্দীপ, বলছে এখন তার মনে পড়েছে তার ভুল হয়ে গেছে, তার ভুল হয়ে গেছে, সে এখন চাইছে যে সংসার করতে। কেন রে, কেন, কিসের জন্য? কুত্তার মতো যখন মানুষের সামনে আমাকে ঝুটু করলি, তখন তখন মনে ছিল না, তখন মনে ছিল না এই টিনার মুখ না দেখালে তোর তোর ভাবি ভাত হবে না। হ্যাঁ, তুই তুই সবাইকে নিয়ে থাকবি, তখন মনে ছিল না, এখন সবার সামনে বিক্রি করে এখন ভালো মানুষ আছিস, ভালো মানুষ। আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, আমার ছেলেটাকে আমাকে দিয়ে দিক, ব্যাস আমার আর কিছু লাগবে না, এই পেটে তো তাকে ধরেছি, সে যতই হোক। আমি বেঁচে থাকা সত্ত্বেও সে বলছে মরে গেছি, বাহ রে বাহ কি সুন্দর কথা।